হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি আজ তোমাদের সাথে এই ভিডিওটিতে যেসব হলিউড মুভিগুলোর হিন্দি ডাবিং ইউটিউবে অ্যাভেলেবেল নয় কিংবা ইউটিউবে পাওয়া যায় না সেই রকম পাঁচটি মুভির ডাউনলোড লিঙ্ক নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটি কথা বলি, বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে হলে সাবস্ক্রাইব করুন অ্যাক্টরস গল্প। সো লেটস মুভ অন দ্য মেন ভিডিও। এক, ডুলিটল, একজন চিকিৎসক যিনি পশুদের সাথে কথা বলতে পারেন এবং অদ্ভুত পোষা প্রাণীগুলোর সাথে একটি দ্বীপ খুঁজে বের করার জন্য দুঃসাহসিক কাজ শুরু করেন। মূলত এই রকম ডুলিটল মুভিটি। তাছাড়া এই মুভিটির IMDB রেটিং 5/10। সো এই মুভিটির হিন্দি ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। 2, দ্য লেটার ফর দ্য কিং, কিশোর স্কোয়ার থিউরির সাহায্যে ডাকের জবাব দেয়, যা কিশোর স্কোয়ারকে তিনটি রাজ্যের এক বিপজ্জনক মিশনে রাজার কাছে একটি গোপন চিঠি দেওয়ার জন্য পাঠায়, আর সেখানেই পড়তে হয় স্কোয়ারকে নানান রকম বিপদে। ওয়েল, দ্য লেটার ফর দ্য কিং, এই মুভিটি যে একটি অ্যাকশন মুভি সেটা তো বোঝাই যাচ্ছে। তাছাড়া এই মুভিটির IMDB রেটিং 5.9/10। 3, ব্যাচেল ড্রোন, চেরনোবিলের একটি গোপন কার্যালয়ে CIA-র সাথে একদল সৈন্যদল বেঁধে রেখেছিল, যেখানে তারা মারাত্মক মানব নির্দেশিত ড্রোন আবিষ্কার করেছে। মূলত এই ড্রোনকে কেন্দ্র করেই এই মুভিটির কাহিনী। এই মুভিটির IMDB রেটিং 5.6/10। 4, ব্যাড বয়েজ ফর লাইফ, মাইক লোরে এবং মার্কস বানেটের জীবনের একমাত্র প্রত্যাশিত শেষ যাত্রায় একসাথে ফিরে এসেছেন। মূলত ব্যাড বয়েজ ফর লাইফ মুভিটি একটি অ্যাকশন মুভি, যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি। তাছাড়া এই মুভিটির IMDB রেটিং 7.1/10। ওয়েল, IMDB-র রেটিং দেখে তো এইটুকু স্পষ্ট বোঝাই যাচ্ছে এই মুভিটি আসলেই খুবই ভালো একটি মুভি। সো এই মুভিটির হিন্দি ডাইভিংয়ের ডাউনলোড লিঙ্কও কিন্তু আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সর্বশেষ 5, রকেটম্যান, রকেটম্যান হলো অ্যান্টন জোনের যুগান্তকারী বছরগুলির অবিশ্বাস্য মানব কাহিনী সম্পর্কে একটি মহাকাব্যিক শিল্পীগত কল্পনা। ওয়েল, যারা মিউজিক্যাল মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি। তাছাড়া রকেটম্যান মুভির IMDB রেটিং কিন্তু 7.3/10। সো ভিউয়ার্স, এই মুভিগুলো যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সে বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।